খবরের এই অংশটি নিবেদনে নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড। এখানে আছে আধুনিক ব্যাংকিং পরিষেবার সমস্ত রকমের সুযোগ। আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক। নমস্কার, সুরেশ আপনার সোজাপাতা ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি লোকনাথ, আর আজকের পর্বে আমরা পেয়ে গেছি নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তথা ইস্ট বেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব শ্রী মানস রায়কে। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই যে প্রশ্নে চলে যাব, বর্তমান সময়ে এই করোনাকালে আপনাদের ব্যাংক কি কিভাবে মানুষের পাশে আছে? দেখো, করোনা তো আজকে থেকে নয়, গত এক দেড় বছর ধরে চলছে। আমরা প্রথম থেকে অ্যাজ এ একটা ব্যাংকিং প্রতিষ্ঠান বলো, একটা সামাজিক প্রতিষ্ঠান বলো, দু তিনটে জিনিস আমরা এস্টাবলিশ করেছি যে গ্রাহকদের যাতে বাড়িতে বসে ব্যাংকিং পরিষেবা পাওয়া যায় সেই ব্যবস্থা করেছি। যে আমরা বলেছি যারা বয়োজ্যেষ্ঠ গ্রাহক আছেন, অসুস্থ আছেন, তারা ব্যাংকে ফোন করে দিলে আমাদের ব্যাংকের মানে সদস্য ইয়েরা স্টাফেরা গিয়ে বাড়িতে বসে ব্যাংকিং পরিষেবা দিচ্ছে, তার টাকা পয়সাগুলো তুলে দিচ্ছে বা জমা দেওয়ার থেকে জমা করে দিচ্ছে। সেই পরিষেবাটা গত বছরও ছিল, এখনও চলছে। আমরা একটা কোভিডের অ্যাম্বুলেন্স চালু করেছি, কারণ তোমরা জানো যে এই কোভিডের সময় অ্যাম্বুলেন্সের খুব সমস্যা চলছে। মানে আলাদা করে কোভিড অ্যাম্বুলেন্স এই অঞ্চলে নেই, এবং যাদের কাছে আছে তারা এই সুবিধাটা নিয়ে 8,000-10,000 টাকা করে ভাড়া নিচ্ছিল। সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো আমরা কী করলাম, নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের থেকে অ্যাম্বুলেন্স নিয়ে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথভাবে কোভিডের জন্য আলাদা করে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলাম। এবং এটা শুধু ব্যাংকের গ্রাহক বা সদস্যের জন্য না, এই আপামরাই অঞ্চলবাসীর জন্য করেছি, যাতে তারা খুব মানে অল্প ইয়েতে এই সুবিধাটা পেতে পারে। এই একটা জিনিস করেছি। আর আমরা যেটা করেছি ভেরি রিসেন্ট, আমরা নিজস্ব অ্যাম্বুলেন্স কিনেছি। এই অ্যাম্বুলেন্সটা অবশ্যই নর্মাল অ্যাম্বুলেন্স, যে সাধারণ রোগীদের জন্য করেছি, এবং এটা আমাদের সদস্য সদস্যদের বিনামূল্যে পরিষেবা দিচ্ছি আমাদের এই অঞ্চলে। ধরো এদিকে দানপুর, এদিকে শ্রীরামপুর, এদিকে উত্তরপাড়া অব্দি যে হসপিটাল নার্সিংহোমগুলো আছে তাতে তারা বিনামূল্যে সেই পরিষেবাটা পাবে, সেই ব্যবস্থা করেছি। আর গ্রাহকরাও এটা নিতে পারে অতি স্বল্প মূল্যে। এই বিষয়গুলো প্রচার করছেন কীভাবে? প্রচার দেখো, আমরা SMS-এর মাধ্যমে গ্রাহকদের দিচ্ছি, বিভিন্ন রাস্তায় ফ্লেক্স লাগিয়ে দিচ্ছি যাতে মানুষ জানতে পারে, পরিষেবাটা নিতে পারে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কেউ যদি ধরো আজকে কোভিডে আক্রান্ত হন, তাকে তার ফ্যামিলি থেকে আইসোলেশনে থাকতে হচ্ছে, কোনো মানুষ তার কাছে যাচ্ছে না, এলাকার প্রতিবেশী সবাই ওখানে দূরে সরে থাকে, তাহলে উনি খাবেন কি বাঁচবেন কি? তাই আমরা বলেছি যে আমাদের ব্যাংকে যদি ফোন করে দেন, তাহলে এই যে ধরো 14-15 দিন আইসোলেশনে থাকতে হচ্ছে, তার যে রেশন মানে চাল থেকে চিকেন টোটাল 34টা আইটেম, সেখানে তোমার চা পাতাও আছে, বিস্কিটও আছে, ডিম আছে, চিকেন আছে, নিত্য প্রয়োজনীয় একটা মানুষের মানে চারজনের বুঝে, মানে চারটে পরিবারের যদি চারজন সদস্য হন তো কেউ তার মুভমেন্ট করতে পারবে না, সবাই ঘরে থাকতে হবে। তো তাদেরকে জন্য আমরা 34টা আইটেম ফ্রি অফ কস্টে দিচ্ছি, তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, এবং তাদেরকে বলছি যাদের আর্থিক সঙ্গতি আছে সুস্থ হয়ে ব্যাংকে এসে ফেরত দিতে, টাকা যদি যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি। এর সাথে সাথে আমরা যেটা সব থেকে বড় জিনিস করছি সেটা হচ্ছে যে যত আমাদের এখানে হেলথ সেন্টার আছে, ডাক্তারবাবুরা আছেন, তাদের পিপিই কিট দেওয়া, তাদের মাস্ক দেওয়া, স্যানিটাইজার দেওয়া, থানাগুলোকে সেগুলো দেওয়ার ব্যবস্থা করছি। আর এই অঞ্চলের মানুষের জন্য আমাদের গোলকমুন্সি সোসাইটির একটা হসপিটাল ছিল, গোলকমুন্সি হসপিটাল, তোমরা হয়তো সেদিন খবর পেয়েছ হবে। এই হসপিটালটা একটা 20টা বেডের লাইসেন্স নেওয়া ছিল, কিন্তু সেভাবে চালু হয়, ইনডোর ছিল মানে আউটডোরটা চালু ছিল, ইনডোরটা চালু হয়। তো আমার এটা মাথায় এলো 4-5 দিন আগে যে এটাকে যদি আমরা একটা সেফ হোম হিসাবে চালু করতে পারি। তো আমাদের এখানে সোসাইটির যে একজন কর্তা আছেন অজয় চ্যাটার্জি, তাকে আমি ফোন করলাম যে এটা করলে কেমন, এটা করা যেতে পারে? বললো হ্যাঁ করা যেতে পারে, ঠিক আছে তুমি উপর প্রধান আমাদের গৌরদা, আমাদের পরিচিত গৌর মজুমদারের সঙ্গে কথা বলো। তো আমরা তিনজনে মিলে কথা বললাম, কথা বলে আমরা পঞ্চায়েতে মিটিং করলাম, ব্যাংক সোসাইটি পঞ্চায়েত মিলে মিটিং করলো, এবং সেখানে সিদ্ধান্ত হলো ঠিক আছে আমরা করবো, আর্থিক সহযোগিতা ব্যাংক এবং সোসাইটি করবে, পঞ্চায়েত তত্ত্বাবধানে হবে। মাননীয় বিডিও সাহেব, এডিও সাহেবের সঙ্গে পঞ্চায়েত যোগাযোগ করলেন, রাজ্য সরকারের সহযোগিতা আনন্দের সঙ্গে জানায় যে অঞ্চলের মানুষ একটা অন্ততপক্ষে জেনে খুশি হবে যে ওখানে সেফ হোম চালু করা হয়েছে, অলরেডি একটা নতুন পেশেন্ট ভর্তিও হয়েছে, রোজই পেশেন্ট আসছেন, তবে এখানে ইনফ্রাস্ট্রাকচার বেসিকটা আছে, সামান্য আক্রান্ত যারা হয়েছে তারা থাকতে পারবে, কিন্তু যাদের ভেন্টিলেশনের দরকার আছে তারা কিন্তু এখানে পারে, তাদের তখন রাজ্য সরকার কী করবে এখান থেকে নিয়ে অন্য জায়গায় যেখানে সেই পরিষেবাটা আছে। কিন্তু অনেকের আছে বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা আক্রান্ত হলো, তাদের ছেলে মেয়েরা বাইরে থাকে, তারা তখন কী করবে? কেউ তো প্রতিবেশী এসে তাকে সাহায্য করবে? তাদের পক্ষে এটা খুব এই অঞ্চলের পক্ষে সুবিধাজনক,
যে একটা জিনিস জানলো যে একটা সেফ হোম আছে, খুব বেশি কিছু হলে অবশ্যই ওখানে গিয়ে আমরা থাকতে পারি। এই পরিষেবাটা আজকের দিনে দাঁড়িয়ে খুব জরুরি পরিষেবা বলে আমি মনে করি, এবং এটার জন্য আমি খুব নিজের দিক থেকে একটা যে স্যাটিসফাই যে আমরা কমসে কম এই যে মহৎ উদ্যোগে একজন অংশীদার হতে পেরেছি, এটা আমার মনে হয় এই মুহূর্তে যা যা কাজ ব্যাংক করছে তার মধ্যে প্রধান এবং মুখ্য। এছাড়াও আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের পানাইপুর ফাঁড়ির সঙ্গে যৌথভাবে, ফাঁড়ির বড় বাবু অনুবাবু আছেন ওনার সঙ্গে কথা বলে যৌথভাবে আমরা একটা প্রচার করছি যে মাস্ক পরুন, এবং সেখানে মাস্কও গাড়িতে থাকছে, যদি কেউ রাস্তায় মাস্ক ছাড়া যায় তাকে মাস্ক দিয়ে দেওয়া, তাকে পরানোর রিকোয়েস্ট করা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, যে বলা ভাই তোমরা এইভাবে চলো, সরকারি নিয়মবিধি মানো, শারীরিক দূরত্ব বজায় রাখো, এইভাবে কাজ করার একটা চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যে ব্যাংকটা শুধু আর্থিক প্রতিষ্ঠান তো বটেই, তার বাইরের একটা সামাজিক দায়বদ্ধতা, যেহেতু আমাদের কোঅপারেটিভ ব্যাংক এই অঞ্চলের মানুষের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেটা আমরা 2018 যবে থেকে এই ব্যাংকের দায়িত্বভার গ্রহণ করেছি তখনও কোভিড আসেনি, তার আগে থেকে বিভিন্ন ভয়ে পালন করছি। কোভিড আসাতে আমরা আরেকটা সুযোগ পেয়েছি যে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া, এটা ঈশ্বর করুক যে আমরা এভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি, করোনা ভাইরাস থেকে আমরা সকলেই আস্তে 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 করে রিকভার করি এবং করোনা ভাইরাস ধ্বংস হয়, পৃথিবী সুন্দর হবে, আমাদের এলাকা সুন্দর হবে, এই একটা আশা রাখি। এছাড়া ডাক্তারবাবুরা যারা আছেন তাদেরকেও আমরা যোগাযোগ রাখছি, তাদের ধর কোনো রকম স্যানিটাইজার মাস্ক দরকার হয়, অ্যাম্বুলেন্স চালক তাদেরকে দিচ্ছি, এই অঞ্চলে যারা অ্যাম্বুলেন্স চালক আছে তাদেরও দিচ্ছি, শুধু আমাদের অ্যাম্বুলেন্স না আরও যারা অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছে। তবে একটা জিনিস বলি, আমরা চেষ্টা করছি এখনও কি করে উঠতে পারিনি, সেটা হচ্ছে অক্সিজেন নেওয়ার ব্যাপার, যে আমাদেরকে তো অনেকেই বলেছিলো যে অক্সিজেন যদি তোমরা কিছু পারচেস করে রাখতে পারো তাহলে আমাদের গ্রাহক সদস্য স্টাফ ঠিক আছে এদের একটা সুবিধা হবে। সত্যি কথা বলতে কি বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি টুইটারকে অক্সিজেন সিলিন্ডার যদি কিনে রাখা যায়, কারণ আমরা নতুন যে অ্যাম্বুলেন্সটা কিনেছি সেটারও আমরা অক্সিজেন কিনতে পারি, মানে আমরা কিনেছি দিন 15 আগে, তার মধ্যে থেকে শুরু হয়ে গেছে প্রবল ক্রাইসিস, তো অক্সিজেন সিলিন্ডার আমরা তোমাদের মাধ্যমে সরকারের কাছে বলো বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বলো অ্যাপিল করছি যে আমাদের অঞ্চলের জন্য টুইটারকে অক্সিজেন সিলিন্ডার মানে পাওয়া যায়, আমরা ব্যাংক তাহলে সেটা পারচেস করবো, সেটা আমাদের এলাকার মানুষদের জন্য, আমাদের গ্রাহকদের জন্য, আমাদের স্টাফদের জন্য সেটা উপকার। এই পরিস্থিতির আগে দেখা যাচ্ছে যে বিদেশি অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছে কেন্দ্র সরকার। দেখো আমি পলিটিক্যাল কথাবার্তায় যাচ্ছি না, দেখো এখন ক্রাইসিস, এখন বিদেশি দেশি আমার মনে হয় এগুলো নিয়ে তোমাদের আর্গুমেন্ট করা উচিত না, মানুষের পরিষেবা দরকার, সেটা লন্ডনে তৈরি হোক চাই আমার পূর্ণগড়ে তৈরি হোক সেটা বড় কথা না, একটা 135 কোটি দেশে যে এত বড় একটা ম্যাসিভ অ্যাটাক করোনা করেছে, দেখো অন্যান্য দেশে এখন দেখো ইংল্যান্ড, আমার নিজের বোন থাকে ইংল্যান্ডের ডাক্তার, ও বলছিল 7 কোটির জনসংখ্যা, তো ওখানে 3.5 কোটি লোকের ভ্যাকসিনেশন আছে, মানে 50% লোকের ভ্যাকসিনেশন আছে, আমাদের ধরো 130 কোটির জনসংখ্যা, আমাদের 13-14 কোটি লোকের ভ্যাকসিনেশন আছে, হয়েছে ওদের ডবল, মানে ডবলের বেশি, কিন্তু পার্সেন্টেজে ওদের 50%, আমাদের 10%, তো বিপুল জনসংখ্যা হঠাৎ করে একটা ধরো আমার এই অফিস স্পেসে আমি যদি হট করে 5,000 কাস্টমার একসঙ্গে ঢুকে যায় তাহলে আমি সবাইকে নিয়ে পরিষেবা দিতে পারবো, পারবো, তো এটা একটা আমি কারোর দায় বলবো না, নিশ্চয়ই দায় আছে, সরকার যখন আছে তার মতো করে দায়, কিন্তু তারাও তাদের মতো করে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার চেষ্টা করছে, কিন্তু এই যে বললাম এত বড় জনসংখ্যা, তোমার এলাকায় আমার ইনফ্রাস্ট্রাকচার আছে ধরো 4টে হসপিটাল, সেখানে যদি 40টা হসপিটালে পেশেন্ট চলে আসে তারাই কত হবে সাপ্লাই, তো সেই জন্য বিদেশি বেশি করে কথা চেষ্টা করছে, সরকারও চেষ্টা করছে, আর আমার মনে হয় প্রত্যেকটা ক্লাব প্রতিষ্ঠান ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব সবার এগিয়ে আসা দরকার। দেখো কালকে আমি এখানে তোমাকে এক ইন্টারভিউ দিচ্ছি, কালকে আমি আক্রান্ত হবো, তো এই জিনিস সবার মনে হতে পারে যে সবাই আক্রান্ত হতে পারে, ধনী গরিব বড় ছোট সবাই হতে পারে, তো সবারই একটা সামাজিক দায়বদ্ধতা পালন করা উচিত, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উচিত, বিশেষত ক্লাব প্রতিষ্ঠানগুলো সেগুলো করা উচিত। যেটা বলছিলেন যে ইন্ডিভিজুয়াল সকলের এগিয়ে আসা উচিত, যেটা দেখা যাচ্ছে যে অ্যাডাম গিলক্রিস্ট তারপরে প্যাট কামিন্স আরও অনেকে এগিয়ে আসলেও আমাদের ভারতীয় তারকারা সেভাবে এগিয়ে আসতে আসেননি রোহিত শর্মা ছাড়া। দেখো এটা আবার বলছি এটা ব্যক্তিগত ব্যাপার, প্রত্যেকটা মানুষই মানবিক বা সামাজিক হয়, অর্থ প্রচুর মানুষের কাছে আছে, তবে তারা ভক্তের ভগবান, সেদিক থেকে কি করা উচিত? দেখো তুমি এটা যেমন বললে, তুমি একটা বললে না রতন টাটা, রতন টাটা আজকেই আমি দেখছিলাম একটা নিউজ চ্যানেলে যে 1500 কোটি টাকা দেয়নি শুধু, উনি বলেছে দরকার হলে আমার জীবনের সমস্ত সম্পত্তি দিয়ে দেবো দেশের ইয়ের জন্য, তো সব মানুষ সমান হবে সবার, এই সমাজে যেই সমাজের মানুষ তার বাবা মাকে দেখে না সেই সমাজের মানুষ সমাজ দেশকে দেখবে, খুব একটা আশা করা যায়, ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে আমি কাউকে অ্যাটাক করবো না, বাট এটা সবারই উচিত তার সাধ্যমতো সমাজের প্রতি এগিয়ে আসা। ব্যাংক কর্মীদের মধ্যে কোনো কি ভয় কাজ করছে এই সময়?
দেখো এটা তো বাস্তব, দেখো ভয় যখন তোমার আমার আছে তো ব্যাংক কর্মীরা তো মানুষ, তাদের থাকবে না, তারা দিবারাত্রি পরিষেবা করছে, আমরা তাদের সঙ্গে ধরো আমরা তো ধরো একজন স্বেচ্ছাসেবক, চেয়ারম্যান হতে পারি আমরা স্বেচ্ছাসেবক, আমরা তো কোনো মায়না পাই না, আমরাও দিন রাত আসছি, আমাদের পরিবার আসছে, আমরা তাদেরকে পাশে দাঁড়াচ্ছি যাতে তারা ভয় না পায়, ঠিক আছে, এবং তাদের জন্য আমরা ফুল সাপোর্ট দিচ্ছি, আমরা প্রত্যেককে কোভিড 20 লক্ষ টাকার কোভিড ইন্স্যুরেন্স করে দিয়েছি, এমনি নর্মাল মেডিক্লেম করে দিয়েছি, স্যানিটাইজার মাস্ক গ্লাভস সব সরবরাহ করছি, নিজেরা এসে তাদেরকে বলছি এবং ব্যাংকিং আওয়ার তোমরা জানো এখন একটু আমরা 10টা থেকে 2টো করে দিয়েছি, নর্মাল ব্যাংকিং পরিষেবা ছাড়া বাকি সব ব্যাংকিং পরিষেবা আমরা বন্ধ রেখেছি আপাতত কোভিড পরিস্থিতির জন্য, গ্রাহকদের জন্য আমরা কতবারও স্যানিটাইজার টানেল করেছিলাম, আবার অর্ডার দিয়েছি, টানেলের ব্যবস্থা করছি, শারীরিক দূরত্ব বজায় রেখে ব্যাংকে ঢোকাচ্ছি, ওনাদের বারবার বলছি আপনারা ফোন করে দিন, আমাদের লোক দিয়ে বাড়িতে দিয়ে আসবে, আমাদের ব্যাংকে আসার দরকার নেই, কিন্তু কিছু মানুষ কী হয় কিন্তু মানুষ আসি যা ঠিক আছে যাই না কোনো ব্যাপার নেই, তবুও কিন্তু মানুষ অনেকটা অ্যাওয়ার্ড হয়েছে, মানুষ অনেকটা ঘরে কম বেরোচ্ছে, মানে ঘর থেকে বাইরে কম বেরোচ্ছে। তবে এই সময় সাধারণ মধ্যবিত্তদের কী করা উচিত যাদের একদিন কাজ বন্ধ করলেই হয়তো পেটে টান করতে পারে? দেখো ভারতবর্ষের মতো দেশে এটা একটা বড় সমস্যা, এই সমস্যা আমি একটা সামান্য কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের সেই সমস্যার সমাধান করতে পারবো না, আমি আমার অঞ্চলটাকে নিয়ে ভাবি, আমার কাছে দেশ বা রাজ্য বলতে আমারই অঞ্চল, সারা দেশের ভাবার বা সারা রাজ্যের ভাবার মতো ক্ষমতা ঈশ্বর আমি ব্যাংক, তবে আমি এটুকু তোমাদের মাধ্যমে বলতে পারি যে আমরা যতদিন এই ব্যাংকের দায়িত্বে আছি, ব্যাংক যতদিন আছে, এই অঞ্চলের একটা মানুষও না খেয়ে কষ্ট পাবে না, অভুক্ত থাকবে না, আমরা যখন লকডাউন হয়েছিল সেই সময় থেকে তোমরা জানো বাড়ি বাড়ি গিয়ে আমরা কোনো ওই ফটো তুলিয়ে লাইন দাঁড়িয়ে লোককে মানে গরমের মধ্যে দাঁড় করিয়ে রেশন দিই, আমরা বাড়ি বাড়ি খুঁজে বার করে রেশন দিয়েছি, এবং তোমাদের মাধ্যমে আবার আমি কথা দিচ্ছি যে আবার যদি ঈশ্বর না করুক আবার সেই পরিস্থিতি পড়ে, প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি আমাদের এই অঞ্চলে যারা থাকে সে আমার গ্রাহক হতে পারে, সদস্য হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার অঞ্চলে বসবাসকারী তাদের প্রত্যেকের এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যে তাদের বাড়িতে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়ার দায়িত্ব ব্যাংক নেয়, তাদের একটুকু চিন্তা করতে হবে না, না খেয়ে অভুক্ত কেউ থাকবে না, এটুকু পরিষেবা স্বাস্থ্য পরিষেবা ব্যাংক দিতে পারবে, কিন্তু খাদ্য পরিষেবা সেটা ব্যাংক দিতে পারবে, সেটা আমরা তোমাদের মাধ্যমে সকলকে আশ্বস্ত করছি, আপনারা চিন্তা করবেন না, খাওয়া নিয়ে ভাববেন না, আমরা আপনার পাশে। বছরের শুরু থেকে যদি প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ একটু বাড়তি সচেতন হতো তাহলে এই পরিস্থিতি এড়ানো যেত। দেখো আমি প্রশাসনের দোষ দেবো না, সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের এটা বড় জিনিস, আমি এখনো দেখবো অনেকে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে, প্রশাসনকে অনেক কঠোরতা, ছোটবেলা আমরা না বাবা মার আগে বেত দিয়ে মারতেন, আমাদের বেত নেই তো পাখার ওই যে হাত পাখা দিয়ে মেরেছে, আমি মার খেয়েছি, তো আমাদের সেই ভয়টা ছিল, আমরা একটু হলেও মানুষ হয়েছি, পুরোপুরি মানুষ হয়েছি বলবো না, একটু হলেও মানুষ হয়েছি, এখন এই মাপটা উঠে গেছে, এই কিচ্ছুই না, এখন সব কিছু হয়ে গেছে কি পয়সা দিয়েই মাপ, ঠিক আছে ফাইন দিয়েই মাপ, এই ফাইন কনসেপ্টটা বেতে কনভার্ট করতে হবে, যে অন্যায় করলে পিটাবে প্রশাসন, পিটাবে দু চার ঘা বেতে, পিটাবে মানে মেরে ফেলতে বলছি, দু চার ঘা বেতের ঘা দেবে, তবে মানুষ শিখবে, এটা দরকার আছে, প্রয়োজন আছে, এটা নতুন করে আবার সরকারের ভাবা উচিত, মানুষকে অ্যাওয়ার করতে গেলে প্রথমে হাত জোর করে বলো, কথা না শুনলে বেতের ঘা দাও, ঠিক মানুষ শুনবে। এবার একটু ক্রিকেট প্রসঙ্গে ফিরি, পরপর তো ক্রিকেট সচিব হলে বিনা প্রতিদ্বন্দ্বিতা কেমন অনুভব? না দেখো বিনা প্রতিদ্বন্দ্বিতা এটা একটা অন্য পার্ট, আর একটা প্রতিপক্ষ ছিল না সেটা বেচেষ্টা ক্রিকেট সচিব হয়েছি, এটা দীর্ঘমেয়াদ ক্লাবের একটা সদস্য হিসাবে একজন সমর্থক হিসাবে অবশ্যই আমার কাছে একটা গৌরবের ব্যাপার, এবং ক্রিকেট টিমটা এই কোভিডের মধ্যেও খেলেছে, তবে এই প্রসঙ্গে একটা বলি, এই সময় ক্রিকেটটা ইমিডিয়েট বিসিসিআই বন্ধ করে দেওয়া, সেটাই ছিল যে এই যে খেলাগুলো চলছে এটা আমি অ্যাজ এ ক্রিকেট সেক্রেটারি একজন ক্রিকেটের সমর্থক হিসাবে একজন ক্রীড়াপ্রেমী হিসাবে আমি খুব দুঃখিত যে সিএবিও এখন খেলাগুলো চালিয়ে যাচ্ছে, বিসিসিআই খেলাগুলো চালিয়ে যাচ্ছে, আমাদের মতো দেশে এটা কিন্তু একটা উচিত না, কারণ এত বড় দেশে এইভাবে খেলাধুলো চলছে, এদিকে মানুষ আক্রান্ত হচ্ছে, বেড পাচ্ছেন, আমার মনে হয় সেই যে টাকাগুলি যদি আমরা এই হসপিটালে অক্সিজেনে আইসিইউ ব্যবস্থা করতে পারি, বিসিসিআই যদি সেগুলো করে, সিএবি যদি এগুলো করে, অভিনবগঞ্জা বলে হচ্ছে সেটা নিশ্চয়ই বলে, যাদের শুভবুদ্ধি আছে, যাদের মানবিকতা আছে তারা সবাই বলবে, এটা তো ন্যায়, এটা তো ধর্ম, এটা তো করা উচিত সকল। দেখুন আমরা জানি কিছুদিন আগেই শতবর্ষে সিএবি পরিচালিত যে নতুন টুর্নামেন্ট সেখানে ইস্টবেঙ্গল খেলেছে, তবে সে ব্যাপারে নাকি ইনভেস্টররা কিছু জানতো না, এটা নিয়ে সমর্থকদের মধ্যে একটা উদ্বেগ। না দেখো আমি তুমি টুর্নামেন্ট ব্যাপারে বলছো যে আমাদের সঙ্গে এখনো ইনভেস্টরদের কিছু এগ্রিমেন্টের কিছু সমস্যা আছে, তাহলে তোমরা জানো সার জন্য আমরা বলেছি যে আমরা এই মুহূর্তে একটা টার্ম শিটে সই হয়েছিল, ফুটবলটা খেলাধুলো চলছে, সেই অন্তত গত বছর ফুটবলটা হয়েছে, আইএসএল খেলেছিল,
বাকি কোনো উইং আমরা এখনো ইনভেস্টরকে দিই, ক্রিকেট বলো, হকি বলো, টেনিস বলো, অন্য কোনো উইং দিই। তো যার ফলে আমরা আমাদের মতো করেই ফান্ড জোগাড় করে নিজেরা কিছু অর্থ জোগাড় জানি। আমি ক্রিকেটটা জানি, আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কিছু টাকা জোগাড় করেছি, আমাদের ক্লাব কিছু টাকা দিয়েছে, আমাদের যে ক্যাপ্টেন আছে ঋতুদা কিছু টাকা জোগাড় করে দিয়েছে, সেভাবে আমরা ক্রিকেট টিমটা জানি। ঠিক আছে, তো এখনও ওটা এগ্রিমেন্টের পর্যায়ে আছে। আমাদের যারা প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছে, ঋতুদা আছে, তারা সেই ব্যাপারটা দেখছেন। এর বিশদ এই এগ্রিমেন্ট নিয়ে বা ইনভেস্টার নিয়ে বিশেষ কথা বলা আমার পক্ষে শোভা পায় না, কিন্তু এর বিশেষ কিছু আর বলব। তবে সেটা কত তাড়াতাড়ি মিটতে পারে, কারণ সংস্থাদের মধ্যে একটা বড় প্রশ্ন বা সদিচ্ছা থাকতে হবে, দুপক্ষেই থাকতে হবে, সেটা বল। ঠিক আছে, এটা একটা দিক যেমন আমি বললাম, আরেকটা দিক আমি বলি, দেখো এখন যেই ইনভেস্ট করুক সে কন্ট্রোল চাই, এটা স্বাভাবিক হবে। এখন ক্লাব অর্গানাইজেশনগুলো এই অঞ্চলে যে তুমি যেমন দেখেছো কলকাতা ময়দানে, তারা সংগঠনটা নিজেদের করে রাখে। আর এখন যারা ইনভেস্টার আসছেন সবাই ব্যবসাদার, সবাই চায় যে আমি টাকা ইনভেস্ট করবো কিন্তু কন্ট্রোলটা আমি করবো, মেইন টাসেলটা এর মধ্যে অ্যাজ এ অফিসিয়াল, এর বাইরে আমি আর তোমার কিছু করবো। তবে চ্যাম্পিয়ন হলে কি ভালো লাগবে টুর্নামেন্টটা, যেখানে একটুর জন্য? দেখো এটা তো ঠিকই যে আমরা টি টোয়েন্টি ম্যাচটা সিএমটি খেলা হয়েছিল যে মধ্যে আমরা ভবানীপুরের কাছে হেরে গেছি, এটা আমাদের পক্ষে দুটো খেলাধুলোয় হার জিত হবে, আমরা জিতলে নিশ্চয়ই খুশি হতাম, 100 বছর একটা ট্রফি ঢুকতো, বাট হেরে গেছি তো কিছু করার নেই, পারফর্ম ওরা দুদিন বেটার করেছিল ভবানীপুর। এই বছর ক্রিকেট টিম নিয়ে পরিকল্পনা, শোনো এবছর এই মুহূর্তে ধরো সেকেন্ডটা শেষ শেষ হচ্ছে, গতকালই শেষ হয়েছে মোহনবাগান ক্রিকেটে, তোমরা দেখেছো যে ওয়ান ডে ট্রফিটা ভবানীপুর হারিয়ে দিয়েছি, আমরা সেমিফাইনালে হেরে গেছি মোহনবাগান। এই বছরটা কোভিড কী জায়গায় দাঁড়ায় আমি আমার ডিপার্টমেন্ট কর্তৃপক্ষকে বলেছি যে বুঝে শুনে করতে হবে। এক হচ্ছে অর্থের একটা অভাব থাকছে, ইস্টবেঙ্গল ক্লাব বা বর্মান ক্লাবের ক্রিকেট কিন্তু 2-5-10 লাখ হয় না, 50 লাখ, 60 লাখ, 70 লাখ, 80 লাখ টাকা। কোভিড পরিস্থিতিতে এবছর দুটো টুর্নামেন্ট মাত্র হয়েছে, আগামী বছর কোন জায়গায় দাঁড়ায় যে পদ্ধতি আমরা যাচ্ছি, তবে হ্যাঁ আশা তো করবোই যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবে, নন ক্লাবও টিম করবে, চ্যাম্পিয়ন হবে, এটা তো অ্যাজ এ সেক্রেটারি শুধু না, অ্যাজ এ সদস্য হিসাবে সমর্থক হিসাবে হয়ে চাই। আমরা চলেছি সাক্ষাৎকার পর্বের একেবারে অন্তিম পর্যায়ে, আপনাকে অনুরোধ করবো আমাদের সোজা সাপ্তাহ দর্শকদের উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে কিছু বলে আজকের অনুষ্ঠানটা শেষ করা। হ্যাঁ একটা জিনিস বলবো সবাইকে যে হাত জোর করে সকলের কাছে রিকোয়েস্ট করবো, দেখুন এইটা একটা প্যান্ডামিক সিচুয়েশন সারা পৃথিবী জুড়ে হচ্ছে, ভারতবর্ষের মতো দেশে কাউকে দোষারোপ করবেন না, কেন্দ্রীয় সরকার না, রাজ্য সরকার না, সবাই তার মতো করে চেষ্টা করছে, নিজেরা সচেতন হন। আর যাদের কাছে অনুরোধ করবো, যাদের একটু শক্তি আছে, কাজ করার সামর্থ্য আছে, যাদের একটু অর্থ আছে অন্যের পাশে দাঁড়ানোর, তারা তাদের যে উদ্বৃত্ত অর্থ বলুন, শক্তি বলুন, বুদ্ধি বলুন দিয়ে মানুষের পাশে থাকুন, মানুষকে বাঁচানোর চেষ্টা করুন, আমাদের সকলের দায়। এই বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের সকলকে একজোট হয়ে লড়াই করতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া চান, বডের কাছে প্রে করুন, যাতে আমরা সবাই সুস্থ হই, সমাজ আবার নতুন করে জেগে উঠতে পারে। ধন্যবাদ, নমস্কার। মানুষ বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য, সকলে ভালো থাকুন, করোনা প্রোটোকল মেনে চলুন, সকলে ভালো থাকবেন, নমস্কার।